বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা BM800 যে সেটটা আছে এই সেটের আমরা দেখব কি সমস্যা হয়েছে এবং এর সমস্যা কিভাবে সমাধান করা যায়। আপনারা যদি ভিডিওটা দেখেন মোটামুটি তাহলে নর্মালি এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই বাসায় ঠিক করতে পারবেন। এটা আসলে BM800 যে মাইক্রোফোন ফুল সেট, এটা ভাই আমাদের কাছে এনেছে যে এর যে ভয়েস চেঞ্জিং সিস্টেমটা বা সেটটা এটা কাজ করতেছে না। মাইক্রোফোন সব কিছু ঠিক আছে, শুধু খালি যে ভয়েস সিস্টেম সেটটা এটা কাজ করতেছে না। এটা আমরা এর মধ্যে দেখব কি কি আছে। এর মধ্যে ফুল সেটটা যেমন আসলে এটা হলো উপরের ফর্মটা, এরপরে আছে কেবল, যে মাইক্রোফোনের যে কেবল, তারপরে যে সেটের ভয়েস সেন্স সেটের যে কেবলগুলো চার্জার কেবল, এটা আসলে স্ট্যান্ডের মধ্যে মাইক্রোফোন ধরে রাখার, এটা হলো মাইক্রোফোনের ফর্ম, আনুষঙ্গিক যে জিনিসগুলো সব কিছু আছে। আর মেইন হচ্ছে হলো এটার যে BM800 যে মাইক্রোফোন সেটা হচ্ছে এই মাইক্রোফোন। মোটামুটি এটা দিয়ে নর্মালি যারা রেকর্ড বা ভয়েস দিতে চান মোটামুটি ভালো, খারাপ না, চলে, নর্মালের জন্য মোটামুটি চলে আর কি। আর যারা বিগিনার তারা হয়তো বা অন্য অন্য আরও মডেল আছে সেগুলো নিতে পারে। আমাদের মেইন সমস্যা হচ্ছিলো এই ডিভাইসটার, যেটা দিয়ে ভয়েস ইন এবং আউট হয়, যেটা এখান থেকে রেকর্ডিংও করা যায়, এই এখান থেকে কম্পিউটার বা ল্যাপটপের লাইন দিয়ে রেকর্ডিং করা যায়। এই সেটটা আমরা পাওয়ার অন করতেছি কিন্তু পাওয়ারটা অন হচ্ছে না। মেনলি কি সমস্যা সেটা আমরা এটা খুলবো, খুলে তারপরে দেখবো। আমরা চার্জার কেবল যদি লাগাই, এটা হলো চার্জিং পোর্ট, এক একটা এক এক পোর্টের জন্য আপনারা যেটা চার্জিং লেখা আছে সেটা দেখে, তারপর আপনাদের যে 5 ভোল্ট যে মোবাইলের চার্জার আছে সেটাতে কিন্তু লাইন দিলে চার্জ হয়ে যাবে, এটা অন্য কোনো কিছু না। ল্যাপটপ বা কম্পিউটারে 5 ভোল্ট যেটা দিয়ে দিলেই চার্জ ইন করে দিলেই কিন্তু ইন হয়ে যাবে। এটা আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরতেছি কিন্তু পাওয়ার অন হচ্ছে না। এবার আমরা এটা খুলে দেখব আসলে এটা সমস্যা কি। এমনিও আমরা চাপ দিচ্ছি কিন্তু পাওয়ার অন হচ্ছে না। চারপাশের চারটে যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুললেই কিন্তু এটা পুরোটা অন হয়ে যাবে, এরপরে চাপ দিয়ে খুললেই কিন্তু নর্মালি পুরো বক্সটা আলাদা হয়ে যাবে, পার্ট দুটা আলাদা হয়ে যাবে। আমরা স্ক্রুগুলো আগে খুলে নিচ্ছি। মোটামুটি স্ক্রু খোলা শেষ, এটা আস্তে করে সাইডে কর্নারে চাপ দিলে কিন্তু এটা আলাদা হয়ে গেল। উপরের বাটন সাইডটা এটা আমরা আলাদা রাখবে। মেইন হচ্ছিল এটা, এটা হলো ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি এবং 2000 এম্পিয়ারের 3000 এম্পিয়ারের লাগাইলে হবে। আমরা কিন্তু যে বাটন চাপ দিচ্ছি অন হচ্ছে না। এটা আমরা প্রথমে ব্যাটারি লাইনটা খুলে ফেলবো বা ব্যাটারিটা একদম আউট করে ফেলবো। অনেক সময় আছে ব্যাটারিতে যদি 0% চার্জ হয়, শুধু খালি যে এই ডিভাইসটা না, যেটাই ব্যাটারি সিস্টেম আছে এটা অনেক সময় ব্যাটারি যদি একদম লো হয়ে যায় তাহলে কিন্তু একান্ত এরকম হয়। এটা আমরা প্রথমে ব্যাটারিটা মেপে দেখবো যে ব্যাটারিতে ভোল্ট বা চার্জ আছে কি না, তাহলে নর্মালি আরেকটা বিষয় আমরা শেয়ার হতে পারবো। প্রথমে আমরা ব্যাটারিটা মেপে দেখবো যে ব্যাটারিতে আসলেই চার্জ আছে কি না। আপনার যে কোনো মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ যেভাবে মাপে নর্মালি সেভাবে আপনারা মাপলে কিন্তু বের হয়ে যাবে আসলে এটাতে এটাতে কিন্তু কোনো চার্জ নেই বা ভোল্ট নেই বা কারেন্ট নেই, 0% হয়ে আছে। আমরা এটা চার্জে দেব, চার্জে লাগাবো, দেখবো চার্জ ওঠে কি না। প্রথমে এটা আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আরও অন্য কোনো সমস্যা আছে কি না। লাইন পেয়েছে, পাওয়ার লাইন পেয়েছে। এবার আমরা পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেখবো এটা অন হয় কি না। আমরা চাপ দিলাম পাওয়ার বাটন, সিগন্যাল দিয়েছে, অন হয়েছে। তার মানে নর্মালি আমরা বুঝতে পারলাম যে ব্যাটারির 0% চার্জ হওয়ার কারণেই এখান থেকে চার্জটা নিতে পারে নাই বা চার্জ হয়নি। এটা আমরা আলাদাভাবে চার্জ দিয়ে তারপর আমরা এটা ডিভাইসে লাগাবো। আলাদা চার্জ দেওয়ার জন্য আমি একটা ডিভাইস বানিয়েছি যেটাতে 12 ভোল্টের চার্জার এবং 5 ভোল্টের যে ব্যাটারিগুলান আছে এগুলানও 5 ভোল্ট বা 12 ভোল্টের যে ব্যাটারিগুলান আছে সেগুলান চার্জ দেওয়া যাবে। নর্মালি কিন্তু আমরা আমাদের এটা অন হয়েছে, ফুললি অন হয়েছে, এখন সব কিছু ওয়ার্কিং করতেছে, কাজ করতেছে। বন্ধ করলেও অফ করলে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে। এখানে দেখেন ব্লুটুথ অন হয়েছে। মোটামুটি আমাদের এটা এখন ওকে, অন্য কোনো আর কোনো সমস্যা নেই, অন হচ্ছে, ওয়ার্কিং করতেছে। আমরা কিন্তু সব বাটনে, এবার আমরা আমরা এই যে 12 ভোল্ট এবং 5 ভোল্টের একটা চার্জিং ডিভাইস বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে বানাইতে পারবেন এভাবে।
এই ধরনের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখেও 5 ভোল্ট এবং 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারেন। তাহলে আপনার 12 ভোল্ট বা 5 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে এগুলো আপনারা চার্জে দিতে পারবেন নরমালি, যদি এরকম 0% চার্জ হয়ে যায়। আমরা এটা দিয়ে চার্জ দেব, চার্জ দিয়ে দেখব যে ব্যাটারিতে চার্জ ওঠে কিনা এবং চার্জ উঠলে ডিভাইসটা ওয়ার্কিং করে কিনা বা ব্যাটারিটা ভালো আছে কিনা সেটা দেখা যাবে। আমরা কিন্তু চার্জ দিয়ে কিছু 5-7 মিনিট বা 10 মিনিট রেখে দেব চার্জ ওঠার জন্য। হ্যাঁ, চার্জ হচ্ছে 5 ভোল্টে দিয়ে আমাদের এই যে চার্জ উঠতেছে। এভাবে আমরা রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমরা আবার ডিভাইসে সেট করে তারপর এখানে কিন্তু 3.9 ভোল্ট কিন্তু উঠেছে, মোটামুটি আমাদের ব্যাটারিতে চার্জ উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা ঠিক আছে। এটা হচ্ছিল চার্জ না দেওয়ার কারণে, অনেক সময় আছে কেউ চার্জ না দিয়ে চালায় বা চালাইতে চালাইতে চার্জ শেষ হয়ে যায়, 0% একবার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। এই জন্যে মোটামুটি একটু চার্জ থাকার পর সময়ে আমরা চার্জ দেব। এবার আমরা অন করব, অন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটার কারণেই নর্মালি সেটটা হ্যাং হয়েছিল বা শর্ট হয়েছিল, আমরা অন করলে অন হয়নি। এবার কিন্তু নর্মালি পুরাটাই ব্যাটারি লাগানোর পরে ওয়ার্কিং করতেছে, তার মানে এটা নর্মালি বোঝা যাচ্ছে ব্যাটারির সমস্যা, অন্য কোনো আর কোনো সমস্যা নেই। যদি এরকম সমস্যা হয় নর্মালি আপনারা ব্যাটারিটা চার্জ দিয়ে দেখবেন, অনেক সময় হয়ে যায়। অনেক সময় অন্য আরও সমস্যা থাকে, যেমন হচ্ছিলো সার্কিট শর্ট থাকে বা চার্জিং যে আইসি আছে সেটাও শর্ট থাকে। আমরা এবার এটা চার্জ দিয়ে দেখবো যে আসলে চার্জও হচ্ছে কি না। হ্যাঁ, চার্জও হচ্ছে, তার মানে ফুল ওকে, শুধু খালি ব্যাটারিটার জন্যে এত সমস্যা। এখন আমাদের ফুল সার্কিট ওকে, ফুল সেটটা ওকে আছে। এবার আমরা সেট করে ফাইনালি আমরা টেস্ট করে দেখব অন্য স্পিকারে যে আসলেই এটা কাজ করে কি না বা ওয়ার্কিং করে কি না। এটা আমরা এবার ফুল সেট করব, সেট করে তারপরে দেখব। অন অফ কিন্তু পুরোটাই, অনও হচ্ছে অফও হচ্ছে ব্যাটারি লাগানো অবস্থায়। এবার আমরা ব্যাটারিটা সুন্দরভাবে সেট করে দিয়ে ফুল সেটটা আমরা সেটিং করে ফেলবো, তারপরে আমরা নর্মালি অন্য কোনো একটা স্পিকারে ফাইনাল চেক দেবো, চেক দিয়ে দেখব আসলেই ফুল ঠিক হইল কি না। আমরা ফুল সেট করে ফেললাম, এবার আমরা অন্য স্পিকারে আমরা চেক করে দেখব। আর যেভাবে আপনারা খুলবেন বা খুলে ফেলবেন সেভাবে আপনার সুন্দর করে আবার সেটিং করলে হয়ে গেল। আসলে সেটিং করাটা আসলে বড় কোনো বিষয় না, যেভাবে আপনারা খুলবেন একটু লক্ষ্য রেখে ওভাবেই সেট করে ফেলবেন। আমাদের কিন্তু এবার ব্লুটুথ অন হয়েছে, বন্ধ হলো, বন্ধ করলে বন্ধ হলো, চালু করলে চালু হচ্ছে বা অন হচ্ছে, মোটামুটি ওকে। এবার আমরা মাইক্রোফোন সিস্টেম যে ইন ব্লুটুথ আমরা সার্চ দিয়ে পেয়েছি V8, ব্লুটুথ কানেক্ট হয়েছে। এবার আমরা স্পিকারে আউটপুট দিয়ে চেক করব যে আসলে প্লে হয় কি না। হ্যালো, 1 2 3, হ্যালো 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 1 2 3, হ্যালো। আমরা চেক করলাম ফুল ডিভাইস মোটামুটি ঠিক আছে, সাউন্ড আউটপুট সব কিছু ঠিক আছে। চাইলে আপনারা চাইলে আমাকে জানাতে পারেন যদি আরও অন্য সমস্যা হয়, বা BM800-এর মাইক্রোফোনেরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি সমস্যা হয় দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।